নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি 9টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, আপোনাৰ ভোটাৰ কাৰ্ড আৰু আধাৰ কাৰ্ড আছে নেকি? যদি আছে তেন্তে নিঃসন্দেহে আপুনি এগৰাকী ভাৰতীয় নাগৰিক। আপোনাক কোনেও দেশৰ পৰা খেদিব নোৱাৰে। আপুনি নাকত তেল দি শুই থাকক। এই মন্তব্য বিজেপি সাংসদ তথা অভিনেতা মিথুন চক্ৰৱৰ্তীৰ। বিজেপি মুসলমান বিরোধী নহয়। আসল আধার কার্ড আর ভোটার কার্ড থকা সকল নাকত তেল দি শুই থাকক। তেওঁলোকক কোনেও খেদিব নোৱাৰে। একাংশই ভয় খুৱাইছে মুসলমান ভাই বন্ধুসকলক। নাগরিকত্ব সংশোধনী আইন চমুকৈ কাক লৈ একাংশ মুসলমানৰ মাজত উৰা বাতৰি বিয়পাইছে। মুসলমানক এই অভয়বাণী অভিনেতা তথা বিজেপি সাংসদ মিথুন চক্ৰৱৰ্তীৰ। পরবর্তী খবর, আগন্তক 10-15 দিনের ভিতর মুকুলি আকাশের তললে ওলাই আহিব পারে রাজ্য কপাই যাওয়া শিক্ষয়িত্রী অর্ণময় বরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত। রাজ্য কপাই গৈছিল গার নম শিওরি উঠা এক ধর্ষণ আর হত্যাকাণ্ডই। সজাই যমুনা মুখের এগারী শিক্ষয়িত্রীর সঙ্গে এই ঘটনা সংঘটিত হয়েছিল। বিদ্যালয়ের পর উভতি অহার সময় অর্ণময় বরা নামের এগারী শিক্ষয়িত্রীর সংঘটিত হয়েছিল জঘন্য কাণ্ড। ঘটনার 5 বছর হয়ে গেছে, কিন্তু পুনৰ চৰ্চালৈ আহিছে এই ঘটনা, কিয়নো মুকলি আকাশৰ তললৈ ওলাই অহাৰ যোজা চলাইছে মূল অভিযুক্তই। কাৰণ উপযুক্ত তথ্য প্ৰমাণৰ অভাৱ। আইনী প্ৰক্ৰিয়াৰ মাজেৰে সেই বিচাৰ উচ্চ ন্যায়ালয়ৰ মজিয়াত প্ৰায় সম্পূৰ্ণ হ'ল। সমগ্ৰ কাণ্ডৰ অন্যতম খলনায়ক আছিল মইনুল হক নামৰ লোকজন, কিন্তু উপযুক্ত তথ্য প্ৰমাণৰ অভাৱত মইনুল হক আৰু ছেলিমুদ্দিনৰ শাস্তি লাঘৱ হৈছে। ইয়াৰ পাছতে পোহৰলৈ আহিছে আৰক্ষীৰ এক লাজ লগা স্বৰূপ। বিৰোধিতা কৰিছে পৰিয়ালৰ লগতে দল সংগঠনৰ বহু লোকে। যদিহে আগন্তক 10-15 দিনৰ ভিতৰত পৰিয়ালে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন নকৰে তেন্তে অভিযুক্ত মুকলি আকাশৰ তললৈ ওলাই আহিব। উল্লেখযোগ্য যে 2017 চনৰ 31 মে'ত সংঘটিত হোৱা এই কাণ্ড অতি জঘন্য আছিল। অতি বৰ্বৰভাৱে ধৰ্ষণ কৰি হত্যা কৰা হৈছিল অৰ্ণময় বৰাক। ইমানেই বর্বর আছিল সেই কাণ্ড যে মহিলাগৰাকীৰ শৰীৰত দাঁতৰ চিন দেখা পোৱা গৈছিল। অভিযুক্তই কামুৰিছিল মহিলাগৰাকীৰ সৰ্বশৰীৰত, কিন্তু ইয়াৰ কোনো ধৰণৰ তথ্য সংগ্ৰহ কৰা নাছিল আৰক্ষীয়ে। আৰক্ষীৰ এনে বহু ভুলৰ বাবে অভিযুক্ত মুকলি আকাশৰ তললৈ ওলাই অহাৰ পথ প্ৰশস্ত হৈ পৰিছে। পৰৱৰ্তী খবৰ, যিকোনো মুহূৰ্তত মূল সুঁতিলৈ ঘূৰি আহিব পাৰে নিষিদ্ধ ঘোষিত উগ্ৰপন্থী সংগঠন আলফা স্বাধীনৰ মুখ্য সেনাধ্যক্ষ পৰেশ বৰুৱা। নিষিদ্ধ ঘোষিত উগ্ৰপন্থী সংগঠন KLৰ অধ্যক্ষ জীৱন সিংহা মূল সুঁতিলৈ ঘূৰি আহিল। এতিয়া জিৰণি ল'ব জীৱন সিংহই আৰু পৰেশ বৰুৱাৰ লগত যোগাযোগ অব্যাহত আছে। এই মন্তব্য ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰো। ম্যানমার ত্যাগ করে ভারতত প্রবেশ করিয়ে পোনে পোনে গৈ দিল্লীত উপস্থিত হওয়া KLৰ অধ্যক্ষ অলপ জিরণি লওয়ার পিছতে ভারত সরকারের সঙ্গে আলোচনাত বহিব। লগতে আলফা আইর সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে আর নিজের কার্যকালের ভিতরতেই সমস্যা সমাধান হব বলে ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। KL আর আলফা আইক লৈ মুখ্যমন্ত্রীর উদ্যোগক সমর্থন জানাইছে বিরোধী AIUDFএ। ম্যানমার এড়িয়ে এতিয়া দিল্লীত বাহর পাতি আছে কমতাপুর লিবারেশন অর্গানাইজেশন চমুকৈ KLৰ অধ্যক্ষ জীবন সিংহ কোচ। চর্চা চলিছে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে অতি কম দিনের ভিতর KLয়ে করব চুক্তি। চর্চা চলিছে পৃথক কমতাপুরের। সম্প্রীতি ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে থাকা জীবন সিংহ সন্দর্ভত বৃহস্পতিবারে দিল্লীত মুখ্যমন্ত্রী কলে KLৰ মুরব্বী ঘুরি অহাটো ডাঙর খবর। এতিয়া কিছু জিরণি লব জীবন সিংহই। জিরণির পিছত করিব ভারত সরকারের সঙ্গে আলোচনা। এই মন্তব্য মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগক সমর্থন জানালে AIUDFৰ জ্যেষ্ঠ বিধায়ক ডক্টর রফিকুল ইসলামে। কিন্তু পৃথক কমতাপুরের নামত পুনের অসম ভাগ ভাগ করার বিরোধিতা করে। কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শেরমান আলী আহমেদও পৃথক কমতাপুরের বিরোধিতা করে মূল সুঁতিলে উভতি অহার বাবে KLৰ মুরব্বীক ধন্যবাদ জানায়। ইপিনে বিজেপির সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাইও মুখ্যমন্ত্রী লওয়া উদ্যোগক আদরণি জানালে। এইবার আহিল পরেশ বৰুৱাৰ প্রসঙ্গ। আলফা স্বাধীনৰ সর্বেসর্বা পরেশ বৰুৱাই সার্বভৌমত্বৰ দাবী পরিত্যাগ করবলৈ রাইজক আর দল সংগঠনক আহ্বান জানাবলৈ মুখ্যমন্ত্রীয়ে 1 জানুয়ারীত আহ্বান জানাইছিল।
আর ইয়ার পিছত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী দিল্লীত কলে যে আলফা আইর সহ যোগাযোগ অব্যাহত আছে আর এই কার্যকালতেই সমস্যা সমাধান হব। এই বিষয়ত সাংসদ কামাখ্যা প্রসাদ তাসাই কলে রাইজর আহ্বান মর্মে পরেশ বড়ুয়া আলোচনালয় আসক। AIUDFর বিধায়ক রফিকুল ইসলামে পরেশ বড়ুয়াক মাতিলে আলোচনালয়। ইপিনে কংগ্রেসের নিলম্বিত বিধায়ক শর্মান আলী আহমেদেও সহস্রপন্থা ত্যাগ করবলৈ আহ্বান জানালে পরেশ বড়ুয়াক। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জানার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। কেন্দ্রীয় সরকারের ডর সিদ্ধান্ত, 1 এপ্রিলের রাজপথত দেখা নাপাব 15 বছর পুরনি বাহন। দেশের অর্থনীতিক অধিক সবল করার উদ্দেশ্যে মটর গাড়ি আইন সংশোধন করে কেন্দ্রীয় পথ পরিবহন আর ঘাইপথ মন্ত্রালয়ে গুরুত্বপূর্ণ অধিসূচনা জারি করেছে। মন্ত্রালয়ে জারি করা এই অধিসূচনা অনুসরি 1 এপ্রিলের 15 বছরের পুরনি সরকারি বাহনসমূহের পঞ্জীয়ন বন্ধ করে ইয়াক বাতিল করা হব। ইয়ারে জীবর বাহনের পঞ্জীয়ন নবীকরণ করা হয়েছে, সেইবোরকো বাতিল বলে গণ্য করা হব। এনে সকল বাহন পঞ্জীয়নভুক্ত স্ক্রেপ সেন্টারের দ্বারা নিষ্কাশন করব লাগিব। অবশ্য দেশের সুরক্ষাত ব্যবহৃত আর আইন শৃঙ্খলা তথা আভ্যন্তরীণ নিরাপত্তা জড়িত বাহনসমূহের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নহব। উল্লেখযোগ্য যে 2021-22 কেন্দ্রীয় বাজেটত ঘোষণা করেছিল যে ব্যক্তিগত বাহনের ফিটনেস পরীক্ষা 20 বছরের পিছত আর বাণিজ্যিক বাহনসমূহে 15 বছরের পিছত ফিটনেস পরীক্ষা করাব লাগিব। 1 এপ্রিলের প্রযোজ্য হবলগিয়া এই নতুন নিয়ম অনুসরি রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলসমূহে পুরনি বাহন বাতিল করার পিছত নতুন বাহন ক্রয় করলে 25% পর্যন্ত কর রেহাই পাব বলে কেন্দ্রীয় সরকারে জানায়। পরবর্তী খবর, রাজ্যত পুনের ভয়ঙ্কর গুলিয়াগুলি, এইবার গোয়ালপাড়াত আরক্ষী আর ডকাইতর দলের মাজত প্রচণ্ড গুলিয়াগুলি। এই গুলিয়াগুলির ঘটনা সন্দর্ভত দুজনক গ্রেপ্তার করা হয়েছে। আরক্ষীর এনকাউন্টারক লৈ চলি থাকা বিতর্কর মাজতে গোয়ালপাড়া টিপলাই কাহিবাড়ি পথত নিশা সংঘটিত গুলিচালনার ঘটনায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে। আরক্ষী আর ডকাইতর দলের মাজত সংঘটিত হয় এই গুলিয়াগুলির ঘটনা। বৃহস্পতিবার নিশা প্রায় 11 বজাত সংঘটিত হয়েছিল এই গুলিচালনার ঘটনা। জানিবরা মতে AS22F5594 নম্বরের এখন বলেরো গাড়ির এটা ডকাইতর দল অহার খবর লাভ করেছিল আরক্ষীয়ে। লগলগে গোয়ালপাড়া জেলার উপ আরক্ষী অধীক্ষক অনুরাগ শর্মার নেতৃত্বত এটা দলে ডকাইতর দলটুক করায়ত্ত করবলে অভিযান চলায়। আরক্ষীর এই অভিযানের সময়তে 4 জনীয় ডকাইতর দলটির সঙ্গে আরক্ষীর সংঘর্ষ হয়। সংঘর্ষের মাজতে ডকাইতর দলটিয়ে ঘটনাস্থলীত গাড়ি এড়ি পলায়ন করে। অবশ্য এই সংঘর্ষত আরক্ষীর কোনো লোক হতাহত হওয়া নাই। ইফালে নিশায় কৃষ্ণার সানিদুল ইসলাম আর মাটিয়ার বাহারুল ইসলাম ওরফে মাগু নামের ডকাইত দুজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয় আরক্ষীয়ে। পরবর্তী খবর, রাজ্যের মদাহী সকলের ভাল খবর, হাঁস রহিয়াদি জনজাতীয় পানীয় খাত অনুমতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। দোকানের পরা যদি ব্রেন্ডি হুইস্কি কিনি খাব পারে তেন্তে সকলে দেখাকৈ এতিয়ার খাব পারিব অসমৰ জনজাতীয় পানীয়। মঞ্চর পরায় এই অনুমতি প্রদান করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই। অসমৰ জনজাতীয় পরম্পরা যাতে হেরাই না যায় তারবাবে হাঁস রহিয়াদি জনজাতীয় পানীয় খাত অনুমতি মুখ্যমন্ত্রীর। তেও কয় যে ব্রেন্ডি হুইস্কি খাই দিলে পুরোনা পানীয়বর হেরাই যাব, যার বাবে মেলা উৎসব বিহু জনজাতীয় উৎসব পার্বণত পরম্পরাগত পানীয় বিক্রি বা পানত অনুমতি প্রদান করা বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রীয়ে। অবশ্য এয়া অত্যাধিক পান নকরিবলে আহ্বান জানায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই। পরবর্তী খবর, ভারতীয় বতর বিজ্ঞান কেন্দ্রের আগজাননী, আগন্তক 5 দিনত রাজ্যত শীত প্রবাহে গড়ব অভিলেখ, আহিব বরুণ লগতে হব তুষারপাত। আগন্তক 5 দিনত উত্তর পূর্বাঞ্চলের লগতে দেশের বিভিন্ন প্রান্ত শীত প্রবাহ তীব্রতর হওয়ার আশঙ্কা করা হয়েছে। প্রচণ্ড শীতে কোবাই যাব উত্তর পূর্বাঞ্চলের লগতে দেশের বিভিন্ন অঞ্চল, আহিব বরুণ হব তুষারপাত আর বলিব মৃদু বতা। ভারতীয় বতর বিজ্ঞান বিভাগ চমুকায় IMDয়ে এই তথ্য প্রদান করেছে। বতর বিজ্ঞান কেন্দ্রের মতে বৃহস্পতিবার দক্ষিণ হারিয়ানা, পূব রাজস্থান, মধ্যপ্রদেশের উত্তর অংশ আর বিহারের কিছু অঞ্চল শীত প্রবাহ তীব্রতর হয়ে পড়ব। উত্তর মধ্যপ্রদেশের কিছু অংশ আর পূব উত্তর প্রদেশ আর হারিয়ানার দূরবর্তী অঞ্চলত সর্বনিম্ন তাপমাত্রা
2-5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার আশঙ্কা করা হয়েছে। উত্তর পশ্চিম ভারতের সমভূমি আর দেশের মধ্য আর পূব অংশের বেশিরভাগ ঠাইত সর্বাধিক তাপমাত্রা 20-24 ডিগ্রি সেলসিয়াসের ভিতর নথিভুক্ত করা হয়েছে। উল্লেখযোগ্য যে যা 15 জানুয়ারীর 18 জানুয়ারীলৈকে রাজস্থান, হারিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ আর মধ্যপ্রদেশের উত্তর অংশত শীতল প্রবাহ অধিক হয়েছে। 19 জানুয়ারীর নতুনক পশ্চিমীয়া বিভ্রান্তির প্রভাবত এই অঞ্চলবর বেশিরভাগ অঞ্চলত শীত প্রবাহ আর তীব্রতর হওয়ার আশঙ্কা করা হয়েছে। আনহাতে 20 জানুয়ারীর নিশার 26 জানুয়ারীলৈ পশ্চিম হিমালয় অঞ্চল আর 23 জানুয়ারীর 25 জানুয়ারীলৈকে উত্তর পশ্চিম ভারতের সমভূমিত পাতল বরষুণ তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 20-22 জানুয়ারীলৈ জম্মু কাশ্মীরের লাডাখ, হিমাচল প্রদেশ আর উত্তরাখণ্ডত পাতলরপরা মধ্যমীয়া বরষুণ আর তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 23 জানুয়ারীর 26 জানুয়ারীর ভিতর বরষুণ আর তুষারপাত বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। 23 জানুয়ারীর 26 জানুয়ারীলৈ পাঞ্জাব, হারিয়ানা, দিল্লি, উত্তর রাজস্থান আর পশ্চিম উত্তর প্রদেশত পাতলরপরা মধ্যমীয়া বরষুণ আর বজ্রপাত হওয়ারও সম্ভাবনা আছে। ইয়ারোপরি বতর বিজ্ঞান কেন্দ্রই 19-25 জানুয়ারীলৈ পশ্চিমীয়া বিভ্রান্তির জম্মু আর কাশ্মীরত বরষুণের ভবিষ্যৎবাণী করেছে। বতর বিজ্ঞান কেন্দ্রের মতে 19-21 জানুয়ারীলৈ আকাশ ডাওরিয়া হয়ে থাকিব। কিছু কিছু অংশত পাতল বরষুণ বা তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে। 22 জানুয়ারীর নিশার 24 জানুয়ারীর রাতিপালেক অতি ধারাষার বরষুণ হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।